ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله. এক বোন প্রশ্ন করেছেন যে কোনো পিতা কি তার সম্পত্তির কোনো অংশ সন্তানদের লিখিত আকারে মৃত্যুর আগে দিতে পারেন? হ্যাঁ, দিতে পারে, অল্প স্বল্প সম্পদ হাদিয়া হিসেবে, উপহার হিসেবে কোনো পিতা তার সন্তানদেরকে দিতে পারে। তো যদি তার একাধিক সন্তান থাকে এবং সে যদি দিতে চায়, তাহলে প্রত্যেকে সমান সমান করে দিতে হবে, ছেলে এবং মেয়ে এখানে এক সমান করে দিতে হবে। এই জন্য জাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আউলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদেরকে কোনো উপহার দিলে সেক্ষেত্রে তোমরা ইনসাফ করো, মানে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দান করো, এরকম আর কি। আচ্ছা, কিন্তু এই সম্পদ লিখে দেওয়ার বিষয়ে যদি কোনো এরকম হয় যে অন্য ওয়ারিশ আছে তাদেরকে মানে বঞ্চিত করা হচ্ছে, যদি এই নিয়ত হয়ে থাকে, তাহলে এ ধরনের লিখে দেওয়াটা সম্পূর্ণ হারাম। কেননা একজন মানুষের সন্তান যারা আছে, ছেলে মেয়ে, তারা তারপরে তার বাবা মা থাকলে, তারপরে তার স্ত্রী থাকলে, হ্যাঁ, প্রত্যেকের কার কতটুকু হক আল্লাহ তাআলা এটা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুতরাং এইটা আল্লাহর লিখার ওপরে আবার নতুন করে লেখা, এটা কোনো মানুষের জন্য জায়েজ হবে না। হ্যাঁ, সে আল্লাহর লিখিতের ওপরেই ই করবে, নির্ভর করবে এবং সেভাবেই চলবে, ঠিক আছে। আর এক তৃতীয়াংশ সম্পত্তি, এটা আপনার হলো কোনো ব্যক্তি যদি ওসিয়ত করতে চায়, তাহলে ওসিয়ত করতে পারবে। হ্যাঁ, যে কোনো চ্যারিটেবল কোনো জায়গায় অথবা আত্মীয় নয়, ওয়ারিস নয়, এ ধরনের কোনো ব্যক্তিকে যদি সে দিতে চাহে, তাহলে এক তৃতীয়াংশ সে ওসিয়ত হিসেবে দান করতে পারে, কোনো অসুবিধা নেই। আর ওসিয়ত হিসেবে কিন্তু সন্তানদের বা যারা ওয়ারিস আছে, যাদের হিস্সা বা ভাগ কোরআনে উল্লেখ করা আছে, তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু ওসিয়ত করা যাবে না। এরকম বলা যাবে না যে আমি মারা গেলে আমার বাড়িটার ওই অংশটা বা ওই জমিটা বা ওই গরুটা বা ওই গাছটা আমার অমুক ছেলেকে বা অমুক মেয়েকে দিও, এ ধরনের কোনো ওসিয়ত করা যাবে না। এই জন্য জাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ওয়াসিয়াতা লি ওয়ারিস, যারা ওয়ারিস, যাদের ভাগ কোরআনে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাদেরকে কোনো ওসিয়ত করা যাবে না। আল্লাহ তাআলা আলাম।